আসসালামু আলাইকুম সকল দর্শকদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, এই পটল চাষ সম্পর্কে কিন্তু একটি মিথ্যা তথ্য আপনারা ইউটিউবে দেখতে পাবেন, তো যারা জানে না হয়তো এরকমটি তারা না জেনে বলেছিলেন। বিষয়টি এমন না, বিষয়টি অনেক সহজ একটি বিষয়। সেটি হচ্ছে, তারা ভিডিও করেছিল যে কোন লতা থেকে কখনোই পটল আসবে না। হ্যাঁ, তো কোন কোন লতা থেকে পটল আসবে না, এটা হচ্ছে মূল কথা ছিল তাদের। তারা দেখিয়েছিল যে যে লতাগুলো মাটিতে থাকে, অর্থাৎ মাচার উপরে না, যে লতাগুলো মাটি দিয়ে থাকে, গাছের গোড়া থেকে যে শাখাগুলো বের হয়, সেই শাখা থেকে কখনো কি হবে না, পটল হবে না, তারা এটা বলেছিল। কিন্তু আমার সেই ভাইরা এটা কিন্তু জানতো না, বা সেটা কিন্তু খেয়াল করেনি যে এটা আসলে ভুল। হ্যাঁ, এই পটলের আসার যে সম্ভাবনা সেটা কিন্তু সকল স্ত্রী গাছেরই আছে। তো একটা বিষয় আমি আপনাদেরকে একটু কাছে থেকে দেখাবো, সেটি হচ্ছে এই যে একটি গাছ, এটা একটা পটলের গাছ। হ্যাঁ, তো এই লতাটিকে আপনি উপরে উঠিয়ে দিয়েছেন মাচায়, তো এর গোড়া থেকে আরও কিছু শাখা বের হয়েছে, তো এই শাখাটা কিন্তু খুব ছোট, এটা কিন্তু এই মাচা পর্যন্ত উঠবে না, তো এর জন্য এটাকে আপাতত এখানেই থাকবে। যখন এটা লম্বা হয়ে মোটামুটি একটু বড় হবে, মোটামুটি 4-5 ফিট হবে, তখন কিন্তু এটাকে আবারও মাচায় তুলে দেওয়া হবে। আর এখানে আরও একটি বিষয় কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে মাচায় কিন্তু সবগুলো লতাকে উঠিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাচাটা অন্ধকার হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ফুল ফল সংগ্রহ করতে সমস্যা হবে, গাছে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পাবে না। তো যাই হোক, সেটা অন্য বিষয়। এই এখন আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে মাটিতে পড়ে থাকা লতাতে কখনো কি পটল আসে কি না। তো আসলে মাটিতে যে লতাটি পড়ে আছে সে লতায় কিন্তু পটল ধরে না, মানে এটা ধরে না বলতে, আপনি যদি এই এই লতা থেকে চারা উৎপাদন করেন, হ্যাঁ, যদি এই লতা থেকে চারা উৎপাদন করেন তাহলে কিন্তু এখানে ঠিকই পটল আসবে। আর এখানে কেন পটল আসে না সেটা একটু বলি। আসলে যখন এই যে ছোট এই যে মাটির লতাতে যখন ফুল আসে, তখন এই ফুলটি বিভিন্ন ধরনের, এই যে আমরা যখন হাঁটি বা চলাফেরা করি, এই ধুলার কারণে ফুলটি নষ্ট হয় অনেক সময়। এখানে এই যে নিচে মাটির নিচে যে ফুলগুলো, এই সাধারণত যে সকল পোকার মাধ্যমে পরাগায়নের কার্যটি হয়ে থাকে, সেই পোকাগুলো কিন্তু উপর দিয়ে ঘোরাঘুরি করে আর পরাগায়ন ঘটায়। তো সব ক্ষেত্রে অনেক সময় এমনটিও হতে পারে যে নিচে সে ঠিকমতো পরাগায়ন হচ্ছে না, এটাও হতে পারে। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওর মূল অর্থ হচ্ছে যে আমরা কখনোই এমনটি ভাববো না যে মাটির নিচের যে লতাগুলো আছে এই লতা থেকে কখনোই পটল আসবে না, বিষয়টি এমন না। যদি আমরা সেই লতাগুলোকে উপরে তুলে দিই, যদি এই লতাগুলোকে উপরে তুলে দেওয়া হয় তাহলে অবশ্যই সেখান থেকে ইনশাল্লাহ পটল আসবে, যদি সেই গাছটি স্ত্রী গাছ হয়। আর পুরুষ গাছের কথা বলি, পুরুষ গাছ যদি আপনি উপরে যদি উঠিয়ে দেন তাহলেও সেখান থেকে কখনোই পটল হবে না, সেটা সবসময় পুরুষ ফুল দিতে থাকবে। আর সব আরেকটা কথা বলি, পুরুষ ফুল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পটল হওয়ার জন্য, কারণ প্রত্যেকটি ফুলকে পরাগায়নের মাধ্যমে সেটাকে ফলে রূপান্তরিত করা হয়। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের ছোট্ট ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। সবাই অনেক ভালো থাকবেন, আর পটল নিয়ে কোনো তথ্য জানতে চাইলে আমাকে ফোন দিতে পারেন। আর একটি কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে চারা আমি আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছি। তো এখন কিন্তু শীত মৌসুম, এখন চারা লাগালেও হবে, আর পটলের চারা সারা বছর লাগানো যায়। আগে কিছু নিয়ম কারণ মানা হতো, কিন্তু এখন সারা বছরই মানুষ লাগায়। আর শীতকালে লাগালে কি হয়, যদি আপনি 5টা লাগান তাহলে 2টা বা 1টা বাঁচে আর বাকি 3-4টা মারা যায়, এটা হচ্ছে এই সময়ের জন্য অবস্থা। আর একটা সময় থাকে যেমন ওই যে যখন এছাড়া যে প্রধান যে সময়টা চাষ করার জন্য, পটলের চাষের যে প্রধান সময়, সেই সময় যদি চাষ করেন তাহলে কিন্তু পটলের যে ইগুলো রয়েছে, মানে পটলের যে চারাগুলো বা কাটিংগুলো, সেগুলো সহজে মিস হয় না বা মারা যায় না। তো এই হচ্ছে ভিডিওটা, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।